দেখবেন বন্ধু বন্ধুর ক্ষতি করে, করে না মা? এই বন্ধুর কথা মন বলতে গিয়ে একটা তিনটে কুকুরের কথা মনে পড়ে গেছে, বলবো? হ্যাঁ বলবো মা। একটা ভোজ বাড়িতে বিয়ের আয়োজনে রান্না হচ্ছে বাবা, আর যেই না রান্না হচ্ছে মা, দেখবেন যেখানে ভোজ বাড়ির আয়োজন হয় কুকুরের আমদানিটা একটু বেশি হয়, হয় না? আশেপাশে কুকুরের একটু আমদানি বেশি হয়। ও মা, ওই কুকুর গুলো দেখছে, তিনটে কুকুর বাবা একই রকম দেখতে। আহা, যেই না একই রকম দেখতে, বলছে হ্যাঁ রে, ওরা ওরা গল্প করছে জানিস, আজ ওই বাড়িতে বাবা ওই বড় বড় গাড়ি ঢুকছে জানিস, ওই বাড়িতে বড় বড় গাড়ি ঢুকছে, না জানি ওই বাড়িতে বেশ খাওয়া দাওয়া একটু ভালোই হয়। যেই না বলেছে, যেই না মা, ওই কুকুর বলছে চল আমরাও একসঙ্গে যাই, ওরা নেমন্তন্ন করেনি তো কি হয়েছে, আমরা যেতে কি ভুল করব? তিনটে কুকুর মা, যেখানে ঠাকুর রান্না করছে তার পাশে বাবা দাঁড়িয়ে আছে তিনটে কুকুর, আর ওই তিনটে কুকুরের মধ্যে মা ওই প্যান্ডেলের ভেতরে একটি ফুটো রয়েছে। প্রথম কুকুরটা বলছে আমি আগে প্রথম ঘুরে আসি দেখি কেমন আয়োজন করেছে, ওই ছোট্ট ফুটোর ভেতরে মা ওই কুকুরটা যেই না প্রবেশ করতে যাবে ঠিক মতো পাচ্ছে না, কেন ছোট ফুটো তো, কিন্তু যেই না মাথাটা গলিয়েছে, মাথাটা যখন ঢুকেছে মা বাকিটা কো আর ঢোকাতে দেরি লাগবে না, ঠিক গলিয়ে ভেতরে ঢুকে গেছে, আর যেই না ভেতরে গেছে মা, আর যেই না মা ভেতরে গিয়ে দেখছ ওরে বাবা রে, সেই এলাইহি আয়োজন মা, থরে থরে মিষ্টান্ন সাজানো, আবার দেখছেন রান্না হচ্ছে আর একদিকে জল গরম হচ্ছে, দেখবেন মা ভোজ বাড়িতে কি করে বলুন তো, রান্নাও হয় আবার বড় কড়াইয়ে জল গরম করে রাখে, কেন অন্যের কম পড়ে গেলে ওতে তাড়াতাড়ি করে অন্ন দিলে অন্নটা হয়ে যায়, আর যেই না মা কুকুরটা ভেতরে গেছে দেখবি তো, দেখ একজন দেখে নিয়েছে, আর যেই না একজন দেখে নিয়েছে ওই চালা কাঠটা তুলে মা একবারে কি করেছে বলুন তো, ওই চালা কাঠটা তুলে যেই না চুলাই ভরে ওই জল গরম হচ্ছিল, এক চামচা জল তুলে কুকুরটার গায়ে দিয়ে দিয়েছে, আর যেই না কুকুরটার গায়ে দিয়েছে কুকুরটা ক্যাও 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 করে চিৎকার করতে গাটাকে ঝাড়া দিয়ে ভেতরে পালিয়ে এসেছে। হ্যাঁ রে, আরো দুজন বলছে এই কেমন আয়োজন হয়েছে, মনে মনে বলছে কি বলবো, হ্যাঁ এমনি এমনি নাকি, হ্যাঁ এমনি এমনি, যেতে না যেতে একেবারে গরম গরম, বলছে হ্যাঁ রে তুই যেতে না যেতেই গরম গরম দিয়ে দিয়েছে, বলছে যেতে না যেতেই গরম গরম, তাহলে আমরাও একটু ঠান্ডা ঠান্ডা পেলেও পেলে পেতে পারি বল। হ্যাঁ ভেতরে বলছে আমি মার খেয়েছি তোরাও খা, বলছে না মা মনের কথা খুলে, দ্বিতীয় কুকুরটা মা প্রথমে গেছে একটু দেরি হয়েছে ঢুকতে, দ্বিতীয় বলে ভালো তাড়াতাড়ি ঢুকে গেছে, ঢুকেছে যেই না মা আবার দেখে নিয়েছে ওই কুকুরটা আবার এসেছে, একে ভালো করে একটু ধরতে হবে, কি করেছে মা তাড়াতাড়ি করে ওই চালা কাঠটা তুলে সবাই মিলে ঘিরে দু চার ঘা দিতে শুরু করেছে, দু চার ঘা যেই না দিয়ে দিয়েছে এবার কেউ কেউ করতে করতে সেও ফেলিয়ে, তৃতীয় জন বলছে হ্যাঁ রে তোর খাওয়া দাওয়া কেমন হলো, হ্যাঁ এমনি এমনি নাকি, এমনি এমনি নাকি, যেতে না যেতে একবারে দিয়ে দিয়েছে বসিয়ে দিল, যেতে না যেতেই বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন মা কি বসিয়েছে, বলছে হ্যাঁ রে তোকে এত জনের মধ্যে ভিড়ের মধ্যে তোকে যেতে না যেতেই বসিয়ে দিল, মা কি বসিয়েছেন আপনারা বুঝতেই পারছেন, বন্ধুটা বলছে হয়তো অনেক ভিড় ছিল ওকে আপ্যায়নটা তাড়াতাড়ি করে করেছে, এই বন্ধু তোর যখন হয়েছে আমারও একটু হবে বল, তৃতীয় জন যাচ্ছে, তৃতীয় জন ওই কুকুরটা গিয়ে বলছে যেই না ভেতরে ঢুকে জমা চারিদিকটা দেখছে রে বাবা বিশাল আয়োজন তো,
কিন্তু মা এবার ওই যে বাবা বারবার ওই কুকুরটা দেখেছে বেটা আবারও এসেছে, এবার চোখে চোখে ইশারা হচ্ছে বেটাকে ভালো করে ধর, চোখে চোখে ইশারা করে ওই বস্তায় ভরে কুকুরটাকে ভরে নিয়েছে বাবা, আর ভরে মুখটা বেঁধে ওই মা, হ্যাঁ যেই না মার শুরু করেছে মা, মারার পরে বলছে একে কি করবো, বলছে শোন একে এখন ছাড়িস না, সবার খাওয়া দাওয়া হবে তারপরে কোন একটা গতিবিধি করা যাবে, বস্তায় বেঁধে বা মেরে এক কোনায় ফেলে রেখেছে, সবার যখন সেবা হয়ে গেল রান্না বান্না সবার যখন সেবা হয়ে গেল ওই বাবা ওই ভ্যান হচ্ছে হ্যাঁ গো এর কি ব্যবস্থা করব, বলছে আর কি করবি ওকে আর দু চার ঘা দিয়ে ছেড়ে দে, ও মা যেই না কুকুরটাকে আরো দু চারবারই চালার কাট চাপিয়ে ছেড়ে দিয়েছে, বেটা একবারে গা ঝাড়া দিচ্ছে, বুঝতে দিচ্ছে না, বুঝতে দিলে তো হবে না, হ্যাঁ ভেতরে থেকে যেই না বাইর হয়েছে, হ্যাঁ রে তোর এত দেরি হলো যে অমনি অমনি নাকি, হ্যাঁ তোদের মতন নাকি, হ্যাঁ তোদের মতন গেলাম সবার হলো তারপরে তো ছাড়লো, ছাড়তেই চাইছিল না, সবার হলো তারপরে ছাড়লো, মা গো তিনজনেই জানে তারা কি পেয়েছে কিন্তু কেউ কাউকে বলছেন, তিনজনেই জানে কি কি খেয়েছে মা কিন্তু কেউ কাউকে বলছেন, বন্ধু বন্ধুদেরই হয় বাবা শত্রু, এই যে হনুমান এই হনুমান বলছে এই ভালো যা করেই হোক ভানুকে হাত করতে হবে, তাই হনুমান ভানুকে বলছে যে হ্যাঁ গো তুমি কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে তুমি, তোমার নামটা কি, আমার নাম, হ্যাঁ আমার নাম ভানু, কি বললে ভানু, ভানু আমার নাম কি জানো, আমার নাম কি গো, আমার নাম হলো হনু, ভানু আর হনু, তুমি হলে ভানু আর আমি হলাম হনু, নামে নামে কত মিল, খুব খুব, তাহলে নামে নামে মিল থাকলে কি করতে হয় মা, একটু শত্রুতা, আমার নামে নামে মিল থাকলে শত্রুতা করতে হয় কি করতে হয়, হ্যাঁ মিত্রতা করতে হয় বন্ধু করতে হয়, আর বন্ধু করতে হলে কি করতে হবে, মিষ্টি খেতে হবে, এত খাওয়াই মা তাও দেখছেন খাওয়া খাওয়া ছাড়া কিছু নেই, এই শোনো মিত্রতা হতে গেলে মিষ্টি খাওয়াতে হবে না, আগে আলিঙ্গন করতে হবে, হনুমান তো ছলনা করছে যা করেই হোক ভানুকে ধরতে পারলেই হবে, বলছে আলিঙ্গন দিতে হবে, বলছে আলিঙ্গন দিলে মিত্রতা হওয়া যায়, আর যেই না মা ভানু তো সরল মনে আলিঙ্গন দিতে গেছে আর ওই হনুমান কি করেছে একেবারে বেটাকে বগল চাপাচ্ছে, ভানুকে একেবারে বগল দাবা করে নিয়ে এক হাতে পর্বত আর এক হাতে ভানু নিয়ে চলেছেন হনুমানে আবার শ্রীরামের কাছে, ভবনে কি বলছে, জয় শ্রীরাম রাম রাম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম, যেই না হনুমান মা ওই পর্বতটাকে নিয়ে এসে দাঁড়িয়েছে, রামচন্দ্র অবাক হয়ে গেছে, হনুমান তোমাকে তো বিশল্য করণীর বিক্ষণ পাতা আনতে বলা হয়েছে, তুমি একেবারে পর্বতটা তুলে নিয়ে আসলে, আহা হনুমান বলছে প্রভু প্রভু ওই গন্ধমদন পর্বতে গিয়ে ওই গন্ধমদন পর্বতে গিয়ে প্রভু আমি ওই বিশল্য করণীর বৃক্ষ চিনতে পারি নাই, আর যেই না বিশল্য করণীর বৃক্ষ চিনতে পারি নাই প্রভু ফিরে আসতে গেলে অনেক সময় হয়ে যাবে, তাই কি করেছি জানো আমি পর্বতটাকে তুলে নিয়ে এসেছি, হে যেই না বলেছে মা পর্বতটাকে তুলে নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে ওই বিশ্ব বৈশুষীন বদ্ধ কি করলেন মা ওই বৃক্ষ থেকে ওই বিশল্যকরণীর বৃক্ষ থেকে পাতা তুলে রস করে ওই লক্ষণের বদনে তুলে দিলেন,
লক্ষণ পুনরায় প্রাণ ফিরে পেল। এদিকে বসুন, ওদিকে যাই হোক, হয়ে যাক। যেই না বিশল্যকরণীর বিক্ষয়িনী, আজ রামচন্দ্র প্রাণ ফিরে পেল বাবা। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে, তাহলে এই যে রাম। আচ্ছা ওইদিকে কিছু নেই, ওইদিকে যা হচ্ছে ওইদিকে সামনে নিয়ে আপনারা বসুন, চলে আসুন এদিকে, চলে আসুন। রাধে দিকে।